লাইট দিলে ভাল লাগে, সুগন্ধের পর সুন্দর। Thank you.
তোমাকে সামনে তোমার খেয়ে বললো দুই মাস তিন মাস পর কালার খালাই দিতে হবে, যদি মেয়াদ থাকে না আমি কি করবো, কি করতে পারি না, আমি যেগুলো আনি সেটা এক বছর, এক বছরের মধ্যে আমার কালি নৌকা চার থেকে পাঁচ হাজার খালাই দিতে হবে। আমার খুব ইচ্ছা ছিল যে ভাই পূজার আগে যদি এরকম যাবো আমি জীবন হিন্দু আছে আমাদের আছে জীবন কল্যাণী তার জীবন আমার আরেকটা আছে ভাই বৌদ্ধ ধর্ম আছে কি হয় বলা যায় না আল্লাহ ভরসা শুকানোর পর বেরোবে, শুকানোর পর আর সুন্দর করে বেরোবে, যত্ন তো জানেই না, আর এই কতটুকু লাগলে কথা লাগবে না একবার করে ভাবে সাবান লাগলে সমস্যা হবে না, তারপর আমরা এভয়েড করতে বলে দিন আমার পরিবারে থাকবো না একবার একজন ভেজিন নর্মাল ভেজিন লাগে এর বেশি কিছু লাগে না আমার ভাই এসেছে ট্যাটু করাতে, অনেকগুলো ট্যাটু, এখানে একটা দেখা যাচ্ছে মহাদেব লর্ড শিবা, এটা মাত্র করলাম আর এখানে একটা অ্যাঙ্কর করছি। তো আমরা কিভাবে ভিডিওটি করি বা কিভাবে আমরা ট্যাটু করি
ডিসক্রিপশন আকারে আপনারা দেখেন এবং দেখলে আপনাদের কিছু বিভ্রান্তি ধারণা আছে, আমরা কিভাবে ট্যাটু করি, হয়তো পুড়িয়ে পুড়িয়ে সিদ্ধিয়ে করি, এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক ধারণা। তো আপনারা আমাদের ভিডিওটি দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল হলো সাইদুল ট্যাটু। সবাইকে অসংখ্য ধন্যবাদ, কথা না বাড়িয়ে সরাসরি কাটুন। রিয়েলমি শেয়ার অ্যাপশন উপরে দেন, একদম উপরে প্রথম অপশন দেয় অন করে বুঝলে টান অন, টান অন লেখা জানাবো, বুঝলে টান অন লেখা দেখেন সারাদিন কি কি ট্যাটু করি সবগুলো ভিডিও একদম একসাথে ক্লোজ করে আমি অ্যাড করে দিব, যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আপনার জিনিস তো ফুটলি দিব যদি কোনো জায়গায় রিপেয়ার লাগে, রিপেয়ার গুলো ফ্রি পাবে যদি লাগে, সমস্যা তো হ্যাঁ কোনো সমস্যা নেই। গ্রিন হয় না, গ্রিন গ্রিন তো আপনি এটা ট্রাই করবেন নাকি? ঢুকবে না, বিশ্রী হয়ে যাবে জায়গাটা। আমরা তো কন্টিনিউ কাজ করি না, আমাদের তো মুখস্থ যেই কারণে ঢুকবে না। কাজ করতে হবে ওপর দেখে খাইছো।
ওই যে কোলাজেন, কোলাজেনের হ্যাঁ এটা খাইলে তো ফস্ট হবে না, সত্যি হ্যাঁ এবং সাদা কালো যদি সুন্দর হয় খারাপ কি নিশাতে ফুটতে হবে। আমি নিজেই যে সবচেয়ে বড় প্রমাণ ভবিষ্যতে হবে ধার্মিক প্রেশার, কঠিন প্রেশার তো এত বাচ্চার কি ভালো না আমি ওনাদের জন্য খাবার আনেছি না, আপনার খাবার খাইলে শক্তি আসবে। আপনি যদি আমি এক্সপিরিয়েন্স লোক আমার কথা না শুনুন তাহলে হবে, বললাম খাবার আনে এখন তো বারবার ছেলেটাকে বাড়ানো সম্ভব না, কারণ ওই এখানে কাজ করতে আসতো যেহেতু করেই বেশি কালার তো হবে না, কালার একদম লাইট হবে। এই দেখেন এদিকে আসেন, এটা মানে এই লাইট, এই ডার্কটা ডার্কটাই বুঝতে পারেন আপনি তো শুধু কালার ঢুকতেছেন, এই যে আমার এই কালারটা এটাতে দিচ্ছি সেম কোম্পানি, এটা সবচেয়ে আমি তো জানি ঢুকবে না, আপনাদের শরীর ঢুকবে না, সাদা কালো দিয়ে এই যে ডিজাইনটা করছে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আপনি দাঁড়ান ছবি তুলেন, দরকার আছে ছবি তোলার দরকার আছে, এদিকে আসুন ক্যামেরা দিয়ে ছবি তুলে দেন, না দেখতে উনি বুঝবে না, ঠিক আছে মন খারাপ করবে। আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু সরেন একটু সরেন, দাঁড়ান ছবি তুলে দেবেন, আমিও তুলি একটা, নর্মাল নর্মাল হাত রাখেন নর্মাল, এমনি কত সুন্দর লাগছে।